নমস্কার, আমি রাহুল মণ্ডল, রাহুল মণ্ডল কম্পিটিটিভ ম্যাথ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই। যারা কন্টিনিউ ক্লাস দেখছো তারা অবশ্যই জানো নিমেষে অঙ্ক স্যারের চঞ্চল ঘোষ বইয়ের সিরিজ চলছে। এর আগে শতকরার থেকে নৌকাস্ত্রদের আগের চ্যাপ্টার অবধি আমরা করে দিয়েছি, টোটাল 19টা ভিডিও আছে প্রতিটা চ্যাপ্টার। যারা ডিটেলস করতে চাও তার প্রথম থেকে করো, বুঝতে সুবিধা হবে। আজ গিয়ে থাম্বনেল দেখে বুঝতেই পারছো নৌকাস্রোত নিয়ে এসেছি 1 থেকে 16 অব্দি অঙ্ক। চলো কথা না বাড়িয়ে আজকের কোশ্চিনে শুরু করি। চলো, নৌকাস্রোত করতে গেলে যেটা তোমাকে জানতে হবে, অনুকূল গতিবেগ। অনুকূল সমান আমরা কি জানি, নৌকা যোগ কি স্রোত, অর্থাৎ নৌকার গতিবেগ। আমি পুরো লিখলাম না, নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ। অনুকূল সমান আমরা জানি নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ। প্রতিকূল সমান আমরা কি জানি, নৌকার গতিবেগ মাইনাস কি স্রোতের গতিবেগ। তাহলে এইটাকে যদি তুমি যোগ করো, যোগ করলে তোমার কি আসছে? যোগ যখন করবে তখন স্রোত স্রোত কেটে যাবে, পড়ে থাকবে কত, নৌকা 2 গুণ নৌকা, এদিকে কি থাকবে, অনু প্লাস কি প্রতি, বা অনুকূল যোগ প্রতিকূল। নৌকার সমান আমাদের কি বেরোচ্ছে, অনুকূল প্লাস কত প্রতিকূল বাই কত। ক্লিয়ার? নৌকার গতিবেগ বলতে জানতে চাইলে অনুকূল যোগ প্রতিকূল বাই। যদি কখনো স্রোতের গতিবেগ জানতে চাই তাহলে স্রোত সমান কি করব, তখন স্রোত তো কম তাই অনুকূল মাইনাস প্রতিকূল বাই, এটাকে যোগের জায়গায় তোমরা বিয়োগ করে দেবে, অটোমেটিকলি এটা চলে আসবে সেম। চলো কোশ্চিনে যায়, কথা না বাড়িয়ে চলো কোশ্চিন শুরু করি। 1 নম্বর কোশ্চিন, স্থির জলে একটি নৌকার গতিবেগ 9 কিলোমিটার/ঘন্টা, স্রোতের বেগ 5 কিলোমিটার/ঘন্টা, অনুকূলে 70 কিলোমিটার যেতে কত সময় নেবে। অনুকূল গতিবেগ কত, নৌকা যোগ স্রোত, অর্থাৎ 9 যোগ 5 সমান কত 14। তো অনুকূলে 70 কিলোমিটার যেতে কত সময় নেবে, টাইম জানতে। টাইম সমান আমরা কি জানি, দূরত্ব বা স্পিড। দূরত্ব কত আছে 70, আর স্পিড কত আছে 14, তাহলে সময় কত নিচ্ছে, 5 ঘন্টা। অপশন ডি আমাদের অ্যান্সার। নেক্সট 2 নম্বরে চলো, স্থির জলে নৌকার গতিবেগ 7 কিলোমিটার/ঘন্টা, স্রোতের গতিবেগ 2 কিলোমিটার/ঘন্টা, তাহলে অনু কত হবে বলো, 7 প্লাস 2 সমান কত 9। অনুকূলে 108 কিমি যেতে কত সময় নেবে, তাহলে টাইম সমান কি হবে, দূরত্ব কত আছে 108/9, দূরত্ব বা স্পিড সমান সময় কত নেবে, 9 বারো 112 ঘন্টা। 2 নম্বরে অ্যান্সার কত, অপশন সি। ক্লিয়ার? নেক্সট চলো, নেক্সট কোশ্চিনে যদি যাই আমরা, 3 নম্বর কোশ্চিন পড়ো, স্থির জলে নৌকার গতিবেগ 10 কিলোমিটার/ঘন্টা, স্রোতের গতিবেগ 3 কিমি/ঘন্টা, স্রোতের প্রতিকূলে, তাহলে আমরা প্রতিকূল সমান কি জানি, নৌকা 10 বিয়োগ কত স্রোত 3, 10 বিয়োগ 3 সমান কত 7, তাহলে এই 49 কিমি যেতে কত সময় নেবে, তাহলে সময় সমান 49/7 সমান কত, 7 ঘন্টা সময় নেবে। অপশন ডি আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চিন, চার নম্বরে আসো, একটি নৌকা স্রোতের অনুকূলে 14 কিলোমিটার যায় 56 মিনিটে, স্রোতের গতিবেগ 2 কিলোমিটার/ঘন্টা, হলে স্থির জলে নৌকার গতিবেগ কত, তাহলে 14 কিলোমিটার যাচ্ছে 56 মিনিটে, স্রোতের বেগ 2 কিলোমিটার/ঘন্টা, নৌকার গতিবেগ কত। আমরা কি জানি, নৌকা বিয়োগ কি স্রোত, স্রোতটা কত দেয়া আছে, স্রোত দেয়া আছে কত, 2 কিলোমিটার/ঘন্টা, যেতে সময় লাগছে কত, 14 ইন্টু কত 14 বাই কত 56 মিনিট, তাহলে নিচে 60 হবে, 56/60 ঘন্টায় নিয়ে আসতে সেইটা কোথায় যাবে, উপরে যাবে, 4 14 56 4 15 60,
তাহলে কত হলো 15 কিমি পার ঘন্টা। নৌকার বেগ জানতে চাই, নৌকা কত হবে? 15 প্লাস 2 মাইনাস 2, এইদিকে গেলে +2 হয় কত? 17 কিলোমিটার পার ঘন্টা। চলো নেক্সট কোশ্চেনে যাই। পাঁচ নম্বর কোশ্চিন চলো পড়ি। নৌকা স্রোতের অনুকূলে 12 কিলোমিটার যায় 36 মিনিটে, নৌকার গতিবেগ 16 হলে স্রোতের গতিবেগ কত? তার মানে অনুকূল মানে কি, নৌকা যোগ স্রোত, তাহলে 16 প্লাস কি স্রোত সমান কত হচ্ছে? 12 কিলোমিটার যাচ্ছে 36 মিনিটে, তাহলে 12 বাই কত 36, কারণ দূরত্ব বাই সময় মানে গতিবেগ। 36 কে ঘন্টায় নিয়ে আসতে হলে নিচের 60 হবে, নিচের 60 কে উল্টে যেয়ে কোথায় উপরে যাবে? 3 বারং 36, 3 20 60, তার গতিবেগ কত? 20। তাহলে স্রোত সমান কত হচ্ছে, স্রোত সমান 20 মাইনাস 16 সমান কত? 4 কিমি পার ঘন্টা, এটাই দাঁড়াচ্ছে আমাদের স্রোত। নেক্সট 6 নম্বরে চলো। স্রোতের অনুকূলে 16 কিলোমিটার পথ অতিক্রম করে 3 ঘন্টায়, স্রোতের প্রতিকূলে 24 কিলোমিটার যাচ্ছে 3 ঘন্টায়, নৌকার বেগ কত? তাহলে অনু সমান তুমি কি পাচ্ছ, 36 বাই 3 মানে কত? 12। প্রতি সমান তুমি কি পাচ্ছ, 24 বাই 3 মানে কত? 8। অনুকূল 12 প্রতিকূল 8, তাহলে নৌকা সমান কি আসবে? নৌকা সমান কি জানি, অনুকূল যোগ কি প্রতিকূল, তাহলে 12 প্লাস 8 বাই কত, 2 সমান 20 বাই 2 মানে কত? 10 কিমি পার ঘন্টা, এটাই আমাদের 6 নম্বরে অ্যান্সার। নেক্সট, একটি নৌকা 15 কিলোমিটার যায় 3 ঘন্টা 45 মিনিটে, 3 ঘন্টা 45 মিনিটে কে সময়কে ভাঙতে গেলে ঘন্টায় নিয়ে আসতে গেলে কি হবে? 45 বাই 60, 3 15 45, 4 15 60 ঘন্টা, তার 3 4 12 1 15 বাই 4 ঘন্টা, অনুকূল স্পিড কত হচ্ছে? 15 বাই 15 বাই 4 ঘন্টা, তাহলে উল্টে যেয়ে কত? 15 গুণ 4 বাই কত 15, কেটে দাও, অনুকূল গতিবেগ কত? 4। এবার বলছে 5 কিলোমিটার পথ অতিক্রম 2 ঘন্টা 30 মিনিট, 2 ঘন্টা 30 মিনিট মানে কত? 2 পূর্ণ 1/2 ঘন্টা মানে কত? 5/2 ঘন্টা, তাহলে প্রতিকূল কত হচ্ছে? 5 বাই কত 5/2, উল্টে যেয়ে 5 গুণ কত হয়ে যাবে? 2 এর 5, প্রতিকূল গতিবেগ কত? 2 কিমি পার ঘন্টা, অনুকূল কত? 4 কিমি পার ঘন্টা। নৌকার বেগ জানতে চাইছে, তাহলে নৌকা সমান কি আসবে? 4 যোগ 2 বাই 2 সমান নৌকার গতিবেগ কত? 3 কিমি পার ঘন্টা, এটাই আমাদের অ্যান্সার। অপশন বি আমাদের 7 নম্বরে অ্যান্সার। নেক্সট কোশ্চিন, চলো 8 নম্বরে যাই। একটি দ্রুতগামী নৌকা স্রোতের অনুকূলে 200 কিলোমিটার পথ অতিক্রম করে 4 ঘন্টায়, স্রোতের প্রতিকূলে একই দূরত্ব যেতে তার কত সময় লাগবে? 200 কিলোমিটার যাচ্ছে 4 ঘন্টায়, অনুকূল গতিবেগ কি আসবে? 200 বাই কত 4 সমান কত? 50। প্রতি কি আসবে? 200 বাই 5 সমান কত? 40। স্রোত কি আসবে? 50 মাইনাস 40 বাই 2 সমান 5 কিমি পার ঘন্টা, প্রতি আমাদের জানতে চেয়েছে অপশন বি আমাদের 8 নম্বর কোশ্চিনের অ্যান্সার। চলো 9 নম্বর কোশ্চিনে যাই। একটি নৌকা স্রোতের প্রতিকূলে 30 মিনিটে যায় 2 কিলোমিটার, 30 মিনিটে যদি 2 কিলোমিটার যায়, 1 ঘন্টায় যাবে কত? 2 দুগুণে কত 4 কিলোমিটার, প্রতি কি পেলে? 4 কিলোমিটার পার ঘন্টা। এবার বলছে 2 ঘন্টা 20 মিনিটে যায় 14 কিলোমিটার, 2 ঘন্টা 20 মিনিট মানে কত? 2 পূর্ণ 20 বাই কত 60 ঘন্টা, 1/3 তার মানে কত? 7/3 ঘন্টা, তাহলে অনুকূল গতিবেগ কত বেরোচ্ছে? 14 বাই 7/3, তাহলে নিচের 3 কোথায়? উপরে উঠে যাবে, 7 দুগুণে 14 এবং 6 কিলোমিটার পার ঘন্টা, প্রতিকূল 4 অনুকূল 6। স্রোতের বেগ জানতে চেয়েছে, তাহলে স্রোত সমান কি হবে? অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2, 6 থেকে 4 বাদ দিলে 2 2 বাই 2 মানে 1 কিমি পার ঘন্টা, এটাই আমাদের অপশন এ আমাদের 9 নম্বর কোশ্চিনের অ্যান্সার।
চলো নেক্সট 12 নম্বর, চলো কি আছে দেখি 12 নম্বর, সরি 10 নম্বর, চলো কি আছে। স্রোতের বেগ 2 কিলোমিটার পার ঘন্টা প্রতিকূলে 6 কিলোমিটার, যে প্রতিকূলের গতিবেগ 6 কিলোমিটার, অনুকূলের গতিবেগ কত। দেখো এটাকে যদি ডিরেক্ট অনুকূল মারতে হয় তাহলে তুমি কি করবা, 6 + 2 × 2 যেটা চঞ্চল স্যারের বইয়ে দেওয়া আছে, সুতরাং 10 কিলোমিটার/ঘন্টা। কেন হচ্ছে এটা সেটা দেখো, প্রতিকূল দেয়া আছে। প্রতিকূল মানে কি জানি, নৌকা বিয়োগ স্রোত 2 = কত 6, তাহলে নৌকা কত হবে বলো, 6 আর 2 = কত 8, মাইনাসের দিকে যে প্লাস, অনুকূল কত হবে 8 + কত, নৌকা প্লাস কত, স্রোত কত, এই 2 8 আর 2 = কত 10। তুমি যদি এটা ক্লিয়ার হয় তবেই তুমি এটা করতে পারবে এক্সাম হলে, না হলে পারবে না ভাই। সেই জন্য এটা ক্লিয়ার হওয়াটা আমার মনে হয় ঠিক হবে, আর যদি এটা ক্লিয়ার থাকে তাহলে ওটা করো, কোনো প্রবলেম নেই, আলটিমেটলি এক্সাম তো তুমি দেবে। স্রোতের বেগ 6 কিলোমিটার/ঘন্টা, প্রতিকূলের গতিবেগ 16 কিলোমিটার/ঘন্টা, অনুকূলের গতিবেগ কত। তাহলে চলো প্রতিকূলের গতিবেগ 16 কিলোমিটার/ঘন্টা, তাহলে একই রকম নৌকা মাইনাস স্রোত 6 = কত 16, প্রতিকূল যেহেতু, তাহলে নৌকা কত হবে বলো, 16 + 6 = কত 22, তাহলে অনুকূল কত হবে, অনুকূল মানে কত, এই নৌকা 22, এই স্রোত 6 22 + 6 = কত 28। এটাকে যদি তুমি এক লাইনে করতে, 16 + 6 × 2 = 12 = কত, এইভাবে অঙ্কটাকে করতে পারতে, ক্লিয়ার হয়। অপশন সি আমাদের 11 নম্বরের অ্যান্সার। চলো 12 নম্বর কোশ্চিনে যাই, কি আছে 12 নম্বর কোশ্চিন। স্রোতের বেগ 3 কিলোমিটার/ঘন্টা, অনুকূলের গতিবেগ 15 কিলোমিটার/ঘন্টা, প্রতিকূলের গতিবেগ কত। প্রতিকূল, প্রতি জানতে যে প্রতি সমান কি, নৌকা অনুকূল মাইনাস কি, সরি অনুকূলের গতিবেগ দেয়া আছে, একটু ভুল পড়েছি। চলো স্রোতের বেগ 3 কিলোমিটার/ঘন্টা, অনুকূলের গতিবেগ কত, 15 কিলোমিটার/ঘন্টা, প্রতিকূল সমান কত। তার মানে একে যদি আমরা ডিরেক্ট করি, 15 - 3 × 2, 6 বাদ দিলে কত হয়, 9। কেন হয় যদি তুমি দেখতে চাও, তাহলে দেখো নৌকা প্লাস কত, স্রোত সমান অনুকূল 15, নৌকা কত হচ্ছে 15-র থেকে প্লাস, এদিকে গেলে -3 বাদ দাও, 15 - 3 = কত 12, তাহলে প্রতি কত হচ্ছে, প্রতি মানে কত, নৌকা কত বেরোলো, এই 12 12 - 3, মানে 3টা 2 বার বাদ যাচ্ছে, সেই জন্য হচ্ছে কত, 9। অপশন ডি আমাদের 12 নম্বরের অ্যান্সার, সেই জন্য 2 বার বাদ যাচ্ছে বলে এখানে 2 দিয়ে রাইটার গুণ করছে, জাস্ট এটাই কারণ, অন্য কোনো কারণ নেই। সেম একই রকম আর করলাম না, প্রতিকূল সমান জানতে যে অনুকূল কত দেওয়া আছে 35, তাহলে 35 - 7 × 2, যেহেতু স্রোত 2 দেওয়া আছে, তাহলে 35 থেকে 14 বাদ দিলে কত থাকে, 21 কিমি/ঘন্টা, এটাই আমাদের 13 নম্বরের অ্যান্সার। ক্লাস যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, এবং সর্বোপরি কমেন্ট করো কেমন লাগছে, যেটা আমার জানার সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। একটি নৌকা স্রোতের অনুকূলে 20 কিলোমিটার/ঘন্টা বেগে যায়, প্রতিকূলে 10 কিলোমিটার/ঘন্টা বেগে যায়, যদি স্থির জলে নৌকাটি 15 কিলোমিটার/ঘন্টা বেগে যায়, স্রোতের গতিবেগ কত। দেখো স্রোতের অনুকূলে 20 কিলোমিটার/ঘন্টা বেগে যাচ্ছে, প্রতিকূলে কত আছে 10 কিলোমিটার/ঘন্টা বেগে, স্রোতের গতিবেগ কত। দেখো স্রোতের গতিবেগ কত যদি তুমি বের করো, এখানে এই 15-কে না করেও তুমি স্রোতের গতিবেগ বের করতে পারো, কারণ স্রোত সমান তুমি কি জানো, অনুকূল বিয়োগ কি, প্রতিকূল বাই কত, 2 = কত 5 কিমি/ঘন্টা। অপশন বি আমাদের 14 নম্বরের অ্যান্সার। আমাদের এই 15 ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, হাতে যা কনসেপ্ট আছে। চলো 15 নম্বর কোশ্চিন, একটি নৌকা স্রোতের অনুরোধে 36 কিলোমিটার/ঘন্টা বেগে যায়, প্রতিকূল 18 কিলোমিটার/ঘন্টা বেগে যায়, নৌকার গতিবেগ কত। তার নৌকা সমান আমরা কি জানি,
অনুকূল কত 36, প্রতিকূল কত 18 বাই 2, 36 আর 18, 8 আর 6 14, 3 এর আগে 4 আগে 5, 54 বাই 2 সমান কত হচ্ছে 27 কিমি পার ঘন্টা। 15 নম্বর কোশ্চিনের অ্যান্সার কত, 27 কিলোমিটার পার ঘন্টা। চলো আজকে লাস্ট কোশ্চিন অর্থাৎ 16 নম্বর কোশ্চিন। একটি নৌকা স্রোতের অনুকূলে নির্দিষ্ট দূরত্ব যায় 10 ঘন্টায়, প্রতিকূলে যায় কত 20 ঘন্টায়, স্থির জলে নৌকার গতি 9 কিলোমিটার পার ঘন্টা, যাত্রা পথের দূরত্ব কত। কোশ্চিনটাকে দুভাবে করা যায়, ধরে নাও নৌকার গতিবেগ 9 কিলোমিটার পার ঘন্টা, ধরে নিলাম স্রোত সমান এক্স কিমি পার ঘন্টা। তাহলে স্রোত যদি এক্স কিমি পার ঘন্টা হয় তাহলে দূরত্ব সমান কি আসবে, যখন অনুকূলে যাচ্ছে নৌকা 9 আছে, 9 প্লাস এক্স, অনুকূলে কত ঘন্টায় যাচ্ছে 10 ঘন্টায় ইন্টু 10, প্রতিকূলে ফিরে আসছে কত 20 ঘন্টায়, প্রতিকূলে স্পিড কত 9 মাইনাস এক্স ইন্টু কত 20, 10 দুগুণে 20 কেটে দাও, 9 প্লাস এক্স, 9 দুগুণে 18 মাইনাস কত 2x, এক্স গুলোকে এই দিকে নিয়ে আসো তাহলে কত হচ্ছে 3x, 18 থেকে 9 বাদ দাও 9, তাহলে 3 তিরিক্ষে 9, তাহলে এক্স এর মান কত পেলে 3। ক্লিয়ার? অর্থাৎ স্রোত কত পাচ্ছ তুমি, 3 কিমি পার ঘন্টা। এবার কোশ্চিন জানতে যাত্রা পথের দূরত্ব কত, তাহলে দূরত্ব সমান কি আসবে, দূরত্ব মানে তো এটাই দেওয়া আছে ভাই, এই টোটালটা দূরত্ব বা এটা দূরত্ব, যেখানে খুশি আমরা যদি এখানে পুট করি, 9 প্লাস 3 ইন্টু কত 10, 9 আর 3 12 ইন্টু 10 সমান 120 কিমি, অপশন সি আমাদের 16 নম্বর কোশ্চিনের অ্যান্সার। এক এইভাবে করতে পারো, দেন তুমি কি করতে পারো, এটাকে আর এক ভাবেও তুমি করতে পারো, যদি তুমি রেশিও জানো রেশিওতেও করা যায়, আমি দুটো করে দিচ্ছি, নেক্সট দিন যে কোনো একটাতে। একটি নৌকা স্রোতের অনুকূলে 10 ঘন্টায়, প্রতিকূলে 20 ঘন্টায় এবং নৌকার বেগ কত, দেখো সময়ের অনুপাত কত, টাইমের অনুপাত আসছে কত 10 আর কত 20, তাহলে স্পিডের অনুপাত কি হবে, অনুকূল এবং প্রতিকূলে স্পিডের অনুপাত কত হবে, 20:10। ক্লিয়ার? নৌকার গতিবেগ 9 বলেছে, তা নৌকা মানে কি, যোগ বাই টু, 2 আর 1 3 বাই 2, নৌকা কত হচ্ছে 3 এর 2 ইউনিট, 3 এর 2 ইউনিটের ভ্যালু কত বলা আছে 9, তাহলে 3 এর 2 ইউনিটের ভ্যালু যদি 9 হয় তাহলে কেটে দাও, যদি আমরা এখান থেকে কাটা শুরু করি, 1 3 3 9, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হচ্ছে 3 দুগুণ এই 2 আর এই 3 গুণ করে কত 6, 1 ইউনিটের ভ্যালু কত 6, দূরত্ব মানে কি টাইম ইন্টু স্পিড, এখানে গুণ করে দাও, তাহলে দূরত্ব কত হচ্ছে 20 ইউনিট, তাহলে 20 ইউনিট সমান কত হচ্ছে 20 ইন্টু 6 সমান 120 কিমি, অ্যান্সার অপশন সি। এভাবেও অঙ্কটাকে তোমরা করতে পারো। ভালো থেকো, সাবধানে থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, আগামীকাল নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে বাকি পার্টে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো।